ফ্রেন্ডস, আরোহী নিউজের পর্দায় ফের সবাইকে স্বাগত। আমি শঙ্খ নিয়ে চলেছি অ্যাড্রেস কোর্সের একটা ঝকঝকে এপিসোড, এবং আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আইএসএল তো আমাদের টপিকে থাকবেই প্রতিদিনের মতো, কারণ আইএসএল নিয়ে কিন্তু বেশ প্রচুর বিতর্ক এবং প্রচুর গসিপ চারিদিকে শোনা যাচ্ছে। ফলত আইএসএল নিয়ে আমরা কিন্তু কথা বলবো, কিন্তু তার আগে সবার আগে যেদিকে আলোকপাত করবো সেটি হচ্ছে আইএফএ শিল্ড। আগে হ্যাঁ, আইএফএ শিল্ড নিয়ে আমরা কিছুটা গল্প করে নেবো, এবং আমাদের সাথে আছে প্রতিদিনের মতো আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান, তোমাকে ওয়েলকাম আমাদের শোতে। প্রথমত মৌতান, আমরা কথা বলবো এবং দর্শকদের সাথে শেয়ার করবো সেই জিনিসটা, সেটা হচ্ছে যে মিনওয়াইল রিয়েল কাশ্মীর কিন্তু অলরেডি জিতে গিয়েছে আইএফএ শিল্ড, এবং জর্জ কিন্তু এই বছর জিততে পারলো না কোনোভাবে আইএফএ শিল্ড। কোনো একটা জায়গা দিয়ে হয়তো বাংলার ইতিহাস তো একটা টিম, অর্থাৎ জেনারেলি তো আমরা ফুটবলে দু ধরনের টিম আমরা কলকাতায় দেখি, কলকাতা ফুটবলে এক যাদের ফ্যান বেস রয়েছে, অর্থাৎ বড় ক্লাব তথাকথিত অর্থে আমরা যাদের বলি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, স্পোর্টিং, যারা ফ্যান বেস নিয়ে চলে, এই ক্লাবগুলোর পাশাপাশি যে ক্লাবগুলোর অস্তিত্ব রাফ বলো, পিয়ারলেস বলো, ওয়ারি বলো, অনেক এক মানে লিস্টটা অনেক লম্বা। তো সেখান থেকে জর্জ টেলিগ্রাফের আগেও আমরা অনেকগুলো অনেক সাফল্য দেখেছি, যে কারণে জর্জকে জেনারেলি আমরা ওই জায়েন্ট কিলার বলে অভ্যস্ত। তো সেই জায়েন্ট কিলারের পারফরমেন্সটাই আইএফএ শিল্ডেও আমরা দেখতে চেয়েছিলাম, আশা করেছিলাম যে হয়তো আরও একটা কোনো মিরাকল ঘটিয়ে দিতে পারবে। মিরাকল শব্দটা এই কারণে বলছি, কারণ একটা টিম যে রিয়েল কাশ্মীর, যারা আই লিগে খেলতে চলেছে এবং গত কয়েক বছর ধরে আই লিগে খেলে আসছে, এবং জেনারেলি শুধু খেলে না, রীতিমতো চ্যাম্পিয়নের দাবিদার থাকে, লড়াইয়ে থাকে, তো যথেষ্ট টাফ টিম যদি দেখি রিয়েল কাশ্মীর। তো এরকম একটা টিমকে হারিয়ে দিয়ে শিল্ড কলকাতায় আনা বা বাংলায় আনা খুব কঠিন চ্যালেঞ্জ ছিল। তবু যেহেতু নামটা ছিল জর্জ টেলিগ্রাফ, এবং আমরা জানি যে মানে জর্জকে আমরা অনেক অস্বাভাবিক বা অসাধ্য সাধন করতে দেখে এসেছি, তাই হয়তো কোথাও একটা গিয়ে একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো এবারেও সেরকম একটা অসাধ্য সাধন হবে, বাট ফাইনালি সেটা কোনো কারণে হলো না। এটা খুব, আমি বলবো না যে এটা খুব আনএক্সপেক্টেড, বাট হ্যাঁ কোথাও না কোথাও খারাপ লাগা তো থেকেই যায়। একটা ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল এবারের শুধুমাত্র আইএফএ শিল্ড নয়, জর্জ নিজে, আইএফএ শিল্ড এবং সব মিলিয়ে কলকাতা ফুটবল বা বাংলার ফুটবল বলবো, কারণ 1946 সালে লাস্ট জর্জ একবারই উঠেছিল আইএফএ শিল্ডের ফাইনালে, এবং সে বছর ম্যাচ হয়নি দাঙ্গার কারণে। এটাও একটা খুব ঐতিহাসিক কারণেই হয়নি, হয়তো খুব কালো ইতিহাস আমাদের দেশের, বাট কালো ইতিহাস হলেও ঐতিহাসিক কারণেই সেই ম্যাচটা সেই দিন হয়নি। তো ফাইনাল খেলা, ফাইনালে খেলা জর্জের এই প্রথম, ফাইনালে পৌঁছলো নয়, তো সেক্ষেত্রে একটু মানে আলাদা কিছু এক্সপেক্ট করছিলাম, বাট হলো না। কিন্তু তাও আমি বলবো যে এই যে ম্যাচে, এই ম্যাচটা বা এই জায়গা অবধি পৌঁছানো জর্জের, কোথাও না কোথাও কিন্তু এটা আখেরে বাংলা ফুটবলের বা কলকাতা ফুটবলের লাভ কোথাও না কোথাও, কারণ মানুষকে কিন্তু ভাবতে হবে এই যে তিনটে ক্লাবের বাইরে বেরিয়ে আমাদের ফুটবল সমর্থকরা বা আমাদের ফুটবল দর্শকরা খুব বেশি ভাবেন না বা ভাবতে চান না বা আলোচনা খুব বেশি করেন না, যেটা আমরা দেখি যে ইনফ্যাক্ট আমরা নিজেরাও দেখবে কাজ করার সময় বারবারই বলি যে দুই মানে তিন প্রধান বা দুই প্রধানের খবরের ক্ষেত্রে কোথাও না কোথাও এমফাসাইজ করাই হয়, যে কারণ আমরা জানি যে মানুষ এই টিমগুলো সম্পর্কে জানতে চায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই ভাবনা চিন্তার একটা কোথাও পরিবর্তন আসবে, বা পরিবর্তন যদি নাও আসে, পরিবর্তন আসা উচিত এই দাবিটা কোথাও না কোথাও জর্জ টেলিগ্রাফ রেখে গেল, ঠিক যেভাবে এর মানে লাস্ট ইয়ার কলকাতা লিগটা জিতে পিয়ারলেস একটা দাবি রেখেছিল যে আর টেকেন ফর গ্রান্টেড কিন্তু নেওয়ার জায়গা নেই, বা কলকাতা লিগ মানেই সেটা কোনো না কোনো তিন প্রধানের একটা টিম জিতবে, ব্যাপারটা তেমন নয়। এটা যেমন একটা প্রমাণ করেছিল পিয়ারলেস, আমার মনে হয় জর্জের এই লেভেলে খেলা, কারণ এটা কিন্তু আর শুধুমাত্র কলকাতার কোনো টিম নয়, এটা কিন্তু অলমোস্ট একটা সর্বভারতীয় টুর্নামেন্ট, অলমোস্ট এই কারণে বলছি কারণ সমস্ত টিম না হলেও আই লিগের কিন্তু চার চারটে টিম এখানে পার্টিসিপেট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফাইনাল অবধি পৌঁছানোটা খুব সামান্য কথা না, জিতলে তো ডেফিনেটলি আজ অন্য একটা ইতিহাস হতো, কিন্তু এই লড়াইটাকেও কোথাও না কোথাও শঙ্খ আমাদেরকে কুর্নিশ জানাতে হবে, কারণ এটাও অন্তত ইতিহাস না বদলাতে পারলেও ভবিষ্যৎ বদলানোর ইঙ্গিত ডেফিনেটলি জর্জের আজকে জয় দিয়ে যাবে বলে অন্তত আমি মনে করি। আজকে জর্জের আইএফএ শিল্ডের ফাইনাল অবধি লড়াই এই
ভবিষ্যৎকে একটা নতুন স্বপ্ন দেখাবে এটা আমার মনে হয়। এক্স্যাক্টলি আমরা আইএফএ নিয়ে কথা বললাম, অবভিয়াসলি এবার আমরা আস্তে আস্তে চলে আসবো আবার আইএসএল এর দিকে। তার কারণ হচ্ছে যে আইএসএল এর কিন্তু মরশুম চলছে এবং ফলত আইএসএল কে কোনোভাবেই ব্যতীত রাখা যায় না আমাদের আলোচনা থেকে। মুলতান, আমি তোমার কাছে প্রথম প্রশ্নই চলে আসবো, সেটা হচ্ছে যে এসি ইস্ট বেঙ্গল অলরেডি কয়েকটা ম্যাচ খেলে ফেলেছে এবং কেরল ব্লাস্টার্স এর সাথে আগামীকাল তারা যুদ্ধে নামতে চলেছে আগামীকাল। কি মনে হচ্ছে এসি ইস্ট বেঙ্গল কি ঘুরে দাঁড়াতে পারবে? এবার দেখো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে একটা এবং সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছিল, যদিও এটা মাথায় রাখতে হবে যে অনুশীলন ম্যাচ একরকম হয়, সেখানে তো ওই 90 মিনিটস ভাগ করে 45-45 করে খেলা হয় না, বা সেখানে পুরোপুরি দুটো দলই কোথাও না কোথাও নিজেদের ফুটবলারদের দেখে নিতে যায়, সেখানে খুব বেশি এই ব্যাপারটা থাকে না যে আমাকে জিততে হবে। তো সেটা একটা প্ল্যাটফর্ম, ডেফিনেটলি প্ল্যাটফর্মটা কোথাও আলাদা, বাট এটাও ফ্যাক্ট যে ওই যে জয়টা এটা কোথাও একটা গিয়ে মোটিভেশান দেবে, কোথাও না কোথাও গিয়ে প্লেয়ারদের এটা বিশ্বাস করাবে যে এই টিমটার এগেনস্টে আমি জিতলেও জিততে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক, যে মানে পজিটিভ দিক ইন দ্য সেন্স বলা ভালো যে ভালো মঞ্চ এই মুহূর্তে তো ঘুরে দাঁড়ানোর লড়াইটা করছে ইস্ট বেঙ্গল ক্লাব, এবং শুধু ইস্ট বেঙ্গল নয়, অ্যাকচুয়ালি যদি ভালোভাবে দেখি আমরা তাহলে কেরালাও ঠিক একই রকমভাবে সার্ভাইভ করার চেষ্টা করছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু আইএসএল এ জয়ের মুখ এই দুটো দলের কেউই দেখেনি। তো সেক্ষেত্রে দুজনেরই আর্চটা থাকবে, কারণ দুজনের কাছেই অপোনেন্ট এমন যারা আগে জেতেনি, তো সেক্ষেত্রে দুজনেই কোথাও না কোথাও ঝাঁপাবে 3 পয়েন্ট, পুরো 3 পয়েন্ট এই ম্যাচটা থেকে তোলার জন্য। আকর্ষণীয় ম্যাচ হবে এক্সপেক্ট করব, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় জায়গা থেকে যাবে ইস্ট বেঙ্গল ডিফেন্সের ওপর একটা বিরাট দায়িত্ব থাকবে গ্যারি হুপারকে সামলানো, কারণ কেরালের এই স্ট্রাইকার কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর এবং যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিতে পারেন, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় এই দিকটা মাথায় রাখতে হবে। এবং বাকি রইল ইস্ট বেঙ্গল স্ট্রাইকিং লাইনের কাজ, অবশ্যই গোল না করলে তো জয় আসে না, সে দায়িত্বটাও তাদের উপর ডেফিনেটলি থাকবে। কিন্তু আমার মনে হয় যে যে জায়গা থেকে মানে হাঁটতে হাঁটতে মানসিকভাবে যে জায়গায় এসে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব, সেখানে যেহেতু একটা টিমের এগেনস্টে আগে কিছুটা হলেও একবার অন্তত খেলা রয়েছে, টিমটা পরিচিত, টিমটার এগেনস্টে মানসিকভাবে নিজেদেরকে স্ট্রং মনে হবে, তার কারণ তাদেরকে একবার না একবার হারিয়েছে, সেটা যে প্ল্যাটফর্মেই হোক। এবং কিবু ভিকুনার ভাবনা চিন্তাও নিশ্চয়ই কোথাও না কোথাও রবি ফাউলার রিড করেছেন আগের ম্যাচে, তো এই সবকটা ক্ষেত্র বা এই সবকটা দিক মিলিয়ে আমার মনে হয় যে কোথাও একটা অন্যান্য ম্যাচের তুলনায় এই ম্যাচে ইস্ট বেঙ্গলের জয়ের চান্স বেশি, কিন্তু সেটা ডিপেন্ড করছে এই সবকটা পজিটিভ সাইডকে কোচ এবং ফুটবলাররা মাঠে কতটা ক্যাপিটালাইজ করতে পারছেন তার উপর। মিনমান, আমাদের কাছে অনেকগুলো কমেন্ট চলে এসছে, দর্শক বন্ধুরা কমেন্ট করছেন। পার্থ দাস বলছেন গুড ইভিনিং, গুড ইভিনিং পার্থ, আমাদের সকলের তরফ থেকে, আরো গোটা টিমের তরফ থেকে। পার্থ দাস জিজ্ঞাসা করছেন কাল কি ফক্স খেলবে, ইনফ্যাক্ট এই প্রশ্নটা আমারও ছিল, জানি ফক্সের এক্স্যাক্ট স্টেটাস কি হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা আজকে ইনফ্যাক্ট আমাদের টাইটেলেই দিয়েছি যে একটা সুখবর রয়েছে ইস্ট বেঙ্গলের, সেটা যে ড্যানি ফক্স অনুশীলনে নেমেছে, আজকে থেকে অনুশীলন শুরু করেছে ফক্স, এটা ডেফিনেটলি একটা ভালো খবর আমার মনে হয় ইস্ট বেঙ্গল শিবিরের জন্য। আমরা অনেকদিন থেকেই এই যে প্রশ্নটা, এটা প্রতিটা ম্যাচেই প্রায়, প্রতিটা লাইভেই প্রায় আমাদের এই প্রশ্নটার সম্মুখীন হতে হয় যে ড্যানি ফক্সের চোটের অবস্থা কি, ড্যানি ফক্স কবে ফিরছে। আমার মনে হয় না কালকের ফার্স্ট ইলেভেনে ড্যানি ফক্সকে দেখতে পাবো, কারণ লাস্ট প্রায় আমার মনে হয় আমি মানে খুব ভুল না হলে 4টে ম্যাচের মানে এক তারপরে ম্যাচেই চোট পাওয়া, তো 4-4-এর বেশি ম্যাচ খেলেননি আর কি ড্যানি ফক্স, তো সেই জায়গা থেকে জাস্ট আজকেই অনুশীলনে নেমে সঙ্গে সঙ্গে তাকে পরের দিনের ম্যাচে খেলানো এটা একটু টাফ আমার ধারণা। তো হয়তো ফার্স্ট ইলেভেনে ড্যানি ফক্সকে আমরা দেখতে পাবো না, বাট রিজার্ভ বেঞ্চেও আমার সন্দেহ রয়েছে, তবে এই ম্যাচে না পেলেও এর পরের ম্যাচগুলো থেকে ড্যানি ফক্সকে পাওয়া যাবে এটা আশা করা যেতে পারে। এছাড়া যারা প্র্যাকটিস করছেন, এবং ডেফিনেটলি এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে যে ড্যানি, আমরা যেটা ভাবছিলাম যে ড্যানি ফক্সের চোটের সিচুয়েশন কী, সেটা যেহেতু জানানো হচ্ছে না, ইনফ্যাক্ট আমি নিজেই বলেছিলাম যে ব্যাপারটা খুব ফিশি হয়ে যাচ্ছে, কারণ ক্লাব কর্তারা কিছু জানাচ্ছেন না, তো যথারীতি এটাও জানানো হয়নি, প্র্যাকটিসে নামার খবরটাই আমরা ফার্স্ট পেয়েছি, তো তার মানে ধরেই নেব তিনি এখন সুস্থ। এখন এখান থেকে একটা প্রশ্ন ডেফিনেটলি উঠবে যে কালামুডসের মানে কালামুডসকে তাহলে কার জায়গায় ভাবা হচ্ছে, কারণ যেহেতু সই করানো হচ্ছে। আমার ধারণা এর পর কোনো চোটাঘাতের কোনো কিছু হলে, বা ইনফ্যাক্ট যারা মানে খেলছেন যে ফুটবলাররা তাদের সিচুয়েশান কী হয় সেটার উপর ডিপেন্ড করবে যে কালামুডস কার জায়গায় পরবর্তীকালে আসতে পারেন বা পারেন না। তবে আগামীকালের ম্যাচে কালামুডস বা ড্যানি ফক্স কাউকেই দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম, ড্যানি ফক্স রিজার্ভে থাকলেও থাকতে পারেন, বাট ফার্স্ট ইলেভেন আমার মনে হয় না, ইনফ্যাক্ট রিজার্ভেও খুব টাফ।
এক্স্যাক্টলি। আর এর মধ্যে বাসুপাল জিজ্ঞাসা করছেন, ইনফ্যাক্ট একটা জিনিস বলে দিই, দেবাশিস সেনগুপ্ত ইনফ্যাক্ট ফক্সকে খেলানো হবে কি না সেটা নিয়ে জানতে চেয়েছেন। আই থিঙ্ক উইল গেট ইউর আনসার দেবাশিস বাবু। বাসুপাল জিজ্ঞাসা করছেন যে নেভিলকে বসানো উচিত, উনি বলছেন, এবং উনি আরও বলছেন যে সামাদ আলী কেন খেলছে না। এই প্রশ্নগুলো তো সবার, নেভিলকে বসানো উচিত সেটা আমাদেরও মনে, মানে আমরাও বলছি মনে হচ্ছে, কিন্তু একটা কথা তো মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা বিদেশি ফুটবলারকে নিজের দলে সই করাচ্ছেন, তার থেকে কিন্তু 100% এক্সপেক্ট করেই সাইন করাচ্ছেন। বিদেশি ফুটবলার সাইন করিয়ে বসিয়ে রাখাটা মানে অত্যন্ত ভারী হয়ে যায় আর কি যে কোনো ক্লাবের জন্য, কারণ এটা একটা হিউজ মানির ব্যাপার, যথেষ্ট টাকা লাগে এদের পেছনে। কাজেই যখন স্কট নেভিলকে সাইনই করানো হচ্ছে তাকে খেলাতে হবে। এবার স্কট নেভিলকে যদি ছেড়ে দিয়ে অন্য কারোর কথা ভাবা হয় সেক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, আপনাকে এশীয় কোটার ফুটবলার ভাবতে হবে। তো সব মিলিয়ে স্কট নেভিল একটা প্রশ্নচিহ্ন হয়ে গেছে ইস্টবেঙ্গলের জন্য, কারণ এই ফুটবলারটি ব্যর্থ হবে এটা হয়তো সেভাবে কেউ ভাবেননি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি স্কট নেভিলকে আর কটাই বা চান্স দেওয়া হবে, হয়তো বসানো উচিত। কিন্তু ওই যে বললাম যে একজন বিদেশির থেকে যে এক্সপেকটেশনটা ক্লাবের থাকে সেই জায়গাটা থেকেই হয়তো কোথাও না কোথাও বসানো হচ্ছে না, বা বসাবার আগে 10 বার ভাবতে হচ্ছে রবি ফাউলারকে, আমার ধারণা। এক্স্যাক্টলি। এবং তার সঙ্গে সঙ্গে আরও কতগুলো মানে কমেন্ট আমরা পড়ে নেবো। দেবাশিস সেনগুপ্ত জিজ্ঞাসা করেছেন চুলোভার কি আপডেট, চুলোভার কি খবর। চুলোভার সুস্থ, চুলোভা একেবারেই সুস্থ এবং তিনি খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। তবে যেহেতু কলকাতায় ছিলেন, গিয়ে একটা অন্তত 10 দিনের কোয়ারেন্টাইন কাটাতে হবে, তো আমার ধারণা মাঝে একটু গ্যাপ আছে, সেই সময়টার মধ্যে হয়তো চুলোভা পৌঁছে যাবেন এবং তারপর মানে নেক্সট যে ফ্রেজ থেকে আমরা, নেক্সট ফ্রেজও নয় ইনফ্যাক্ট, জানুয়ারি মাঝামাঝি থেকে হয়তো আমরা চুলোভাকে মানে ম্যাচগুলোতে দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গলে, এটা এক্সপেক্ট করতে পারি। যেটুকু আমি জানি যে এমনি চুলোভার রিকভারি সেশন কমপ্লিট, রিকভার হয়ে গেছেন চুলোভা। রাইট। আর পার্থদাস জিজ্ঞাসা করছেন শঙ্কর রয়ের চোটের কি আপডেট মৌতান দি। শঙ্করের চোট সম্পর্কেও এখনও স্পষ্ট কোনো ধারণা বা কিছু বলা হয়নি আমাদের, এবং পরের ম্যাচে তিনি খেলবেন কি না এরকমও কিছু জানানো হয়নি। ফক্স প্র্যাকটিসে নেমেছে এটা জানালাম, যেহেতু জানতে পারলাম, বাট শঙ্করের চোট খুব গুরুতর এরকম কিছু বলাও হয়নি, রিহ্যাব করছেন, লেটস সি। তবে আমার মনে হয় কালকের ম্যাচেও দেবজিৎকেই হয়তো দেখা যাবে, শঙ্কর ফিরছেন এরকম কোনো ইঙ্গিত রবি ফাউলার দেননি এখনো পর্যন্ত। অ্যান্ড পার্থদাস আরেকটা জিনিস জিজ্ঞাসা করছেন যে কাল কি লিন্ডো খেলবে। কাল লিন্ডো খেলার জন্য অ্যাভেলেবল, কাল লিন্ডো খেলার জন্য প্রস্তুত, কারণ যে রেড কার্ডের প্রবলেম ছিল সেটা ওভার হয়ে গেছে, এবং ইনফ্যাক্ট কেরালারও এক ডিফেন্ডারের রেড কার্ড ছিল কোস্তা, তারও মানে রেড কার্ড ওভার হচ্ছে। লাস্ট ম্যাচ দুজন এই ইস্টবেঙ্গলের লিন্ডো এবং কেরালার কোস্তা খেলেননি, এরা দুজনেই আগামীকালের ম্যাচের জন্য রেডি, তাদেরকে পাওয়া যাবে। এবার খেলানো হবে কি হবে না বা ফার্স্ট ইলেভেনে রাখা হবে কি রিজার্ভ বেঞ্চে সেটা তো কোচের ডিসিশন, বাট লিন্ডোর মানে লিন্ডোর আসতে কোনো বাধা নেই আর কি, মানে আর কোনো সমস্যা নেই, লিন্ডোকে পাবে ইস্ট বেঙ্গল ক্লাব, এটুকু বলতে পারি। অর্ক তালুকদার জিজ্ঞাসা করছেন সেকেন্ড লেগে কতজন ক্রাউড অ্যালাউড, ওকে ওটা লেগ না লিগ হবে আই গেস, লেগ কতজন ক্রাউড হবে অ্যালাউড, এটা নিয়েও অনেকগুলো প্রশ্ন রয়েছে, কারণ আইএসএল এর কিছু জটিল নিয়ম জানা যাচ্ছে, যাতে কিন্তু নতুন ফুটবলারদের সাইন করানোর ক্ষেত্রে আপনাকে তো কিছু ফুটবলার ছাড়তে হবে, তবেই তো আপনি সাইন করাতে পারবেন, কারণ এদের মধ্যে অনেকেই রেজিস্টার করানো হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছু জটিল নিয়মের কথা শুনছি আমি, খুব আমার কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়নি, বাট সম্ভবত এই ফুটবলারদের সঙ্গে হয় ফুল তোমাকে মানে তাদের পুরো টাকাটা দিয়ে দিতে হবে, আর না হলে তাদেরকে অন্য কোনো ক্লাবে লোনে দিতে হবে, এরকম একটা কিছু খুব জটিল নিয়ম রয়েছে। তো সেই নিয়মের গ্যারাকলটাও কোথাও না কোথাও একটু মানে সমস্যায় ফেলতে পারে ইস্ট বেঙ্গল ক্লাবকে, বিশেষ করে ধরুন রাজু গায়কোয়াড়ের মতো ফুটবলার যাদেরকে আগে সই করানো হয়নি, যেমন বাকি যাদের হরমনপ্রীত বা রিনো অ্যান্টো এরা অলরেডি সাইন ছিল, তাদের মানে অন্তত একটা প্রিলিমিনারি কন্ট্র্যাক্ট ক্লাবের সাথে হয়েছিল, পরে তারা গেছেন, সেটা একরকম। কিন্তু যাদেরকে একদম নতুন করে সই করানোর কথা ভাবা হচ্ছে সেক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে যেটুকু শুনছি, জানি না এটার কোনো ওয়ে আউট কীভাবে কর্তারা বার করবেন, কারণ কর্তা বা ইনভেস্টার যারাই বলুন, যারাই বিষয়বস্তুটা দেখছেন, তাদেরকে এটার একটা ওয়ে আউট বার করতে হবে, তবেই কিন্তু এই যে বেশ কয়েকজন অন্তত মানে যদি হিসেব করি আমার খবর অনুযায়ী অন্তত 5 জন ফুটবলারের পরিবর্তন হওয়ার কথা, নতুন 5 জনের আসার কথা, তাদের আসার রাস্তাটা মসৃণ করতে গেলে এই জায়গাটা মাথায় রাখতে হবে, এই প্রবলেমটা সর্ট আউট করতে হবে।
একদম। বাপ্পা ঘোষ আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে দাদা ইনফ্যাক্ট জিজ্ঞাসা করছেন যে দাদা বিকাশ জাইরু কি কাল কালকে খেলবে? জানি না, বিকাশ জাইরু খেলুক, এই দাবিটা চারদিক থেকে উঠছে, শুধু সমর্থকরা বা দর্শকরা নন, সবাই বলছেন এবং এক্স ফুটবলাররাও বলছেন, বাট এখনও পর্যন্ত দেখিনি। দেখা যাক, বিকাশ জাইরুকে যদি পাওয়া যায়, অন্তত শুরু থেকে না হলেও যদি কিছুটা ম্যাচেও পাওয়া যায়, বাট কোথাও না কোথাও ওই টিমটার খেলাটা দেখে কোথাও সবারই মনে হচ্ছে যে বিকাশ জাইরুর এই টিমটায় দরকার, মানে বিকাশ জাইরুকে এই টিমটায় খেলানোটা দরকার রবি ফলোয়ারের, এটা সবারই মনে হচ্ছে কোনোভাবে। এবং দলে কিছু কি চেঞ্জ আসতে পারে এসএস বেঙ্গলের, কি মনে হয়? দেখো আমার ধারণা লিংডো ফিরবেন দলে, আমার আমার হিসেব বলছে এটা এটা কিন্তু অনেকেরই জিজ্ঞাসা মতন, তার কারণ হচ্ছে যে একটা স্টেপ বাই স্টেপ তো কাটিয়ে গেছে এসএস বেঙ্গল এই সিজনে, এবং খুব যে চমকপ্রদ ফল করেছে টিমটা সেটা নয়, তো সেটা কিন্তু সব অবশ্য। এবং তুমি যদি দেখো এক্সপেক্টেড যে চেঞ্জগুলো আমরা ভেবেছিলাম, সেই এক্সপেক্টেড চেঞ্জগুলো চেঞ্জগুলোও কিন্তু খুব বেশি করেনি টিমটা, তাতে হয়তো অনেক বেটার কিছু হতো। তো দলে পরিবর্তন বলতে আমার যেটা ধারণা, হয়তো ইউজে সিং ডিন্ডো ফিরতে পারেন দলে, এটা আমার মনে হচ্ছে যে তিনি ফিরবেন। আর খুব বড় চেঞ্জ নতুন কিছু আমি দেখছি না, যেভাবে যে যে কে সামনে রেখেই ম্যাচ খেলা হচ্ছিলো একটু পেছনে রফিক, সেই টিমটাই থাকবে, এবং গোলেও শঙ্করের ফেরার কোনো ইঙ্গিত পায়নি, সেক্ষেত্রে দেবজিৎকেই দেখা যাবে। তো মোরলেস আগের টিমের থেকে খুব বেশি পরিবর্তনের জায়গা নেই, হয়তো ইরশাদের জায়গায় ঘুরতে যে এইটুকু চেঞ্জ হতে পারে, এর বাইরে খুব বেশি চেঞ্জ আমি দেখছি না। এবার যদি রবি ফাউলার মনে করেন যে না আমি একেবারে নতুনভাবে দল নামাবো, তাহলে অপশান তো রয়েছে, একদম নেই তা তো না, দেখা যাক সেটা কি হয়। অর্ক তালুকদার বলছেন দর্শক শূন্য বলে কি খেলতে চাপ হচ্ছে? দেখুন, যদি দর্শক শূন্য বলে খেলতে চাপ হয়, সেটা তো একটা ক্লাবের বা একটা টিমের হবে না, সেটা তো যে কোনো টিমেরই হবে, কারণ প্রত্যেকেরই আইএসএল এ অন্তত যে কটা ফ্র্যাঞ্চাইজি খেলে সবারই কিন্তু কম বেশি একটা ফ্যান বেস রয়েছে। তো দর্শকদের মধ্যে ওই মানে শাউটিং এর মধ্যে খেলার অভ্যেস, এটা সবারই কিন্তু রয়েছে, কাজেই দর্শক শূন্য আসলে বলতে পারেন খেলার মান আর ইকুয়ালি এফেক্টেড এফেক্টেড, তো সেক্ষেত্রে হ্যাঁ খেলার মান হয়তো কম হতে পারে, এটা বলতে পারি আমরা। সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে একটা কোনো টিম হবে কেন, বরং আমি তো বলবো যে যেহেতু গোয়ার মাটিতে খেলা হচ্ছে, যদি দর্শক থাকতো তাহলে সে অ্যাডভান্টেজটা অনেক বেশি গোয়া পেত, ওয়েস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পেত। তো সেখানে দাঁড়িয়ে কি সত্যি বলতে পারি আমি যে দর্শক না থাকাটা এফেক্ট করছে? তাহলে তো বাকি টিমগুলোরও একই ব্যাপার হতে পারে, এটা তো সবার ক্ষেত্রেই ইকুয়াল, এমন নয় যে শুধুমাত্র ইস্ট বেঙ্গল। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে রেজাল্টের জন্য দর্শক থাকা না থাকাটা খুব একটা ফ্যাক্টর হচ্ছে বলে। একদম শেষের দিকে চলে এসেছি আমরা আদার স্পোর্টসের, এবং শেষ প্রশ্ন নিয়ে আমি মৌতানকে বিদায় জানাবো, সেটা হচ্ছে যে মৌতান একটা প্রশ্ন এটা প্রতিটা ম্যাচের আগেই আমি করি ইউজুয়ালি, সেটা হচ্ছে কেরালার সঙ্গে কাল এসএস বেঙ্গল কেরাল ব্লাস্টার্সের সাথে খেলতে নামছে, কাকে এগিয়ে রাখবে? আমি এই ম্যাচটা একটু হলেও ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখবো, তার একটা বড় কারণ হচ্ছে যে ওই যে বললাম প্র্যাকটিস ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছিল, আর মানছি কিবু ভিকুনার টিম মানে কিবু ভিকুনাও ভীষণভাবে চাইবেন এই ম্যাচটা জিততে, কারণ দুটো টিমেরই একই মাইন্ডসেট, কারণ দুটো টিমই আগে জয় পায়নি, কিন্তু তার সত্ত্বেও আমি এই কারণে ইস্ট বেঙ্গলকে আরও এগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে যে এই কেরালা ব্লাস্টার্স টিমে যে ফুটবলাররা খেলছেন তাদের তুলনায় আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে চাপটা অনেক বেশি ইস্ট বেঙ্গলের উপর। তো আমরা জানি যে এই দুই প্রধানের প্রেশারটা একটা ব্যাপার, এবং জেনারেলি কিন্তু এর আগে আমরা দেখেছি যে খুব চাপের মধ্যে পড়লে কিন্তু স্পেশালি ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু ঘুরে দাঁড়ায়। তো আমি আমি সেই জায়গাটা থেকে সেই সাইকোলজিক্যাল জায়গাটা থেকে আমার মনে হয় যে কোথাও একটা ইস্ট বেঙ্গল একটু হলেও এগিয়ে, তবে এটাও ঠিক যে কিবু ভিকুনা শেষ পর্যন্ত কিন্তু জায়গা দেবেন না, কারণ আমরা জানি যে কিবু ম্যাচ রিড করেন সেকেন্ড হাফে, ম্যাচ বেটার খেলে কিবু ভিকুনার টিম একটু একটু মেপে নেন। তো সেক্ষেত্রে রবি ফাউলার ঠিক যে কনসেপ্টটা তার সেকেন্ড ম্যাচে ভেবেছিলেন সেই কনসেপ্টটা নিয়ে যদি খেলতে পারেন, অর্থাৎ গোল করে এগিয়ে যাব এই কনসেপ্টটা যদি রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের চান্স আছে একটু হলেও বেশি। রাইট, এবং আর একটা মানে ইনফ্যাক্ট আমি শেষ করেও বলেছিলাম, কিন্তু একটা খুব সুন্দর প্রশ্ন আমি না করে পাচ্ছি না, এডি দাস জিজ্ঞাসা করছেন ইজ রবি কারেক্ট ফর ইবি? ভেরি বিগ কোয়েশ্চেন। তো দেখুন সত্যি বলতে কি খুব ছোটো মুখে বড় কথা হলেও ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে এটা ফ্যাক্ট যে রবি ফাউলারের কোচিং ক্যারিয়ারের দিকে আমরা যদি তাকাই সাফল্য সেরকম নেই, খুব মানে বিশাল লম্বা কোচিং ক্যারিয়ারও নয়,
ফুটবলার হিসেবে দুর্দান্ত ছিলেন, তো সেক্ষেত্রে রবি ফাউলার ইস্ট বেঙ্গলের জন্য সঠিক কি সঠিক না সেটা তো ডেফিনেটলি যারা তাকে রিক্রুট করেছেন তারা বলবেন। বাট যদি শুধুমাত্র একজন দর্শক হিসেবে সাফল্য এবং ব্যর্থতার নিরিখে মাপি তাহলে তো এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে নন ঠিক, কিন্তু এটাও আবার ফ্যাক্ট যে প্রত্যেকটা মানুষকে তো একটু সময় দিতে হয়। একটা লোক যে এখানে এই দেশে এসেছেন, একটা নতুন লিগে খেলাচ্ছেন, এই লিগে মোটামুটি পরিচিত মুখ এবং একটা ব্র্যান্ড ক্যারি করে নিয়ে এসেছেন আইএসএল এর ক্ষেত্রে। আমরা জানি যে আইএসএল এর মধ্যে মঞ্চে যে শুধুমাত্র ফুটবল, শুধুমাত্র খেলা, জয় জিত হার এটাই ম্যাটার করে তা না, এখানে আরও বেশ কয়েকটা ফ্যাক্টর থাকে, আরও বেশ কয়েকটা বিষয় থাকে যেগুলোকে আমরা সো কল্ড কর্পোরেট ফ্যাক্টর্স বলে থাকি, মার্কেটিং বলুন, প্রচার বলুন, অ্যাডভার্টাইজিং বলুন, এই ব্যাপারগুলোতে কোথাও না কোথাও আবার এই রবি ফাউলারের মতো ক্যারেক্টারকেও তো আইএসএল এর দরকার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ এটার জন্য বলছেন, বলতে পারেন যে তাহলে কি তার জন্য টিম সাফার করবে, টিম সাফার করবে না, বাট এখনই গেল গেল রপ তোলাটা আমার মনে হয় ভুল হবে, কারণ আর তুলে লাভও হবে না, কারণ যেভাবে কন্ট্রাক্টটা হয় এদের সাথে সেক্ষেত্রে রবি ফাউলার ঠিক কি ভুল এই বিচারটাই এখন খুব অমূলক হয়ে দাঁড়াচ্ছে, কারণ চাইলেই তাকে বদলে ফেলাটা সম্ভবই না, তো সময় দিতে হবে আর এক্সপেকটেশন রাখতে হবে, ভরসা রাখতে হবে যদি ভালো কিছু উঠে আসে সময়ের সাথে, মানে একেবারে ফলো তো এই সিজনটা আমাদের অপেক্ষা করতে হবে দর্শকদের কি এক্স্যাক্টলি কি ফলাফল হতে পারে সেটা দেখার জন্য অবভিয়াসলি। তো @ স্পোর্টস আজকে আমাদের এখানেই শেষ করতে হবে, থ্যাংক ইউ সো মাচ মমতা আমাদের সাথে থাকার জন্য, @ স্পোর্টস আমাদের এইখানেই শেষ করি, তার কারণ হচ্ছে সময়সীমা আমাদের বাধা, আজকের মতো বিদায়, এবং বিশদে আরও খবর জানতে অবভিয়াসলি চোখ রাখতেই হবে আরওই নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে।